প্রায় 5-7 বছর আগে, আচ্ছা, একটা কিন্ডারগার্টেন স্কুলে আমাকে শো করতে ডাকছে, যে ভাই আপনারা তো জোক টোক বলেন, মজার মজার কথা বলেন, তো আমাদের বাচ্চাদেরকে একদিন এসে একটু হাসাই যাবেন, তো এই জন্য আমি কোনো পেমেন্ট টেমেন্ট নেই নাই, আমি কোনো, আমি ঠিক আছে বাচ্চাদের যখন যেহেতু আমি এটা আমি নিজে থেকেই করবো, ওদেরকে তো আনন্দ দেবো, ওদের সাথে খেলবো, আমার কাছেই ভালো লাগবে, তো আমি নিজে থেকেই করবো, ঠিক আছে, ওরা খুব খুশি হয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি আসেন এতটার সময়। তো আমি গেছি, যাই দেখি শো কত বাচ্চা, অনেক কিছু যে আমার কি ভালো লাগতেছিল, সবাই এসে আঙ্কেল আঙ্কেল এটা সেটা, তো আমাকে বসে আপনি স্টেডিয়ামটা ওদেরকে ডাকেন, তো আমি কিছু কিছু বাচ্চাকে ডাকছি যে এই এই যে বেশি দুষ্টামি করতেছিল ডাকছে, আসো তুমি এসে কি রাইমস পারো বলো, আমাদের রাইমস শোনাও, তো মাইকে অনেকে রাইমস শোনাইছে, এই শুনতে আমি চোখ দিয়ে দেখতেছি যে কিছু কিছু গার্জিয়ান তার বাচ্চাদের ডাকে, আই তুই যা গিয়ে তুই এটা রাইম বলে বলে ওই দেখ ওই দেখ ও বলতেছে তুই বলবি না, কিছু না পর ওর মা দূর থেকে বলতেছে ওটা টুইঙ্কেল টুইঙ্কেল বলবে, দূর থেকে ও আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল বলবে, আচ্ছা বাবু তুমি টুইঙ্কেল টুইঙ্কেল বলো, তুমি আম্মু বলতেছে টুইঙ্কেল টুইঙ্কেল তুমি নাকি পারো, তো বলো, তো বলছে আচ্ছা ঠিক আছে, ওর মার দিকে তাকায় আছে, তাকায় তাকায় বলতেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমার আম্মু কই, এরকম হয় যে জোর জবরদস্তি করে বাচ্চাদেরকে যে আমরা এগুলো বলাই, হ্যাঁ এটা ঠিক না, বাচ্চাদের যখন মনে চাবে, মানে বাচ্চারা এমন একটা যে যখন মনে যাবে সব বলে দিবে, বাচ্চা হচ্ছে অনুকরণ, হ্যাঁ যখন ওর মন ভালো থাকবে বলতে ইচ্ছা করবে সব বলে দিবে, যখন বলতে ইচ্ছা করবে না কোনো ভাবে জোর জবরদস্তি করে লাভ নেই, অনেকে ভয় দেখায় এই দেখায় লোভ দেখায় চকলেট দিব, এগুলো ঠিক নেই, এগুলো বাচ্চাদের একদম মেন্টাল প্রেশার পড়ে লোভ দেখানো বা ভয় দেখানো, এগুলো আসলে ঠিক না, আমরা ভয় দেখাবো না, আমার বাচ্চারা তো ভয় দেখে না, আমার এই ওয়াইফ অনেক ভয় দেখায়, এই তুমি এটা বলো না কিন্তু এই হবে, ও কিন্তু আমাকে দেখলে বলে আমাকে ভয় দেখায়, ভু মানে ভয় ভৌ, আবার আমি ভয় না পেলে বাবা 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 তাকাইলে ভৌ, আমি মা আমি এখন ভয় পাচ্ছি না, এই যতক্ষণ না ভয় পাবো ততক্ষণ বলতে ভৌ ভৌ ভৌ, এরকম করতে থাকে।